আজকে ভিডিওতে থাকবে হচ্ছে আপনার টয়োটা এক্সিও এবং পাবেন হচ্ছে এই পাশে আছে টয়োটা পাচো সিটি এবং পাচ্ছেন হচ্ছে সুজুকি ব্র্যান্ডের কিছু গাড়ি আর থাকবে হচ্ছে আপনার জাপানিজ একটা সুজুকি গাড়ি আছে সেটাও আজকে ভিডিওতে দেখাবো থাকছে হচ্ছে 7 সিটের অ্যাভেঞ্জার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ অন্তু আজকে আপনাদের সামনে আবারো চলে আসলাম বরাবরের মতো কার পয়েন্ট বিডি পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে ধৈর্য সহকারে যে ভাই ও বন্ধুরা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কিছু গাড়ি কালেকশন নিয়ে আসছি অবশ্যই মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি থাকবে আজকে ভিডিওতে তো আজকে ভিডিওতে থাকবে হচ্ছে আপনার টয়োটা এক্সিও এবং পাবেন হচ্ছে এই পাশে আছে টয়োটা পাচো সিটি এবং পাচ্ছেন হচ্ছে সুজুকি ব্র্যান্ডের কিছু গাড়ি আর থাকবে হচ্ছে আপনার জাপানিজ একটা সুজুকি গাড়ি আছে সেটাও আজকে ভিডিওতে দেখাবো থাকছে হচ্ছে 7 সিটের অ্যাভেঞ্জার তো সর্বপ্রথম আমি যে গাড়িটা দিয়ে শুরু করব এটা হচ্ছে টয়োটা এক্সিও 2013 মডেল এবং 2018তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট আর সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি তো কন্ডিশন যদি আমি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এটার মাইলেজটা পেয়ে যাবেন আপনার 36,500 কিলোমিটার মাইলেজ খুবই কম চলা গাড়ি আর এটার ব্যাটারি নিয়ে যারা টেনশন করছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার গাড়িটা চেক করে অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে তারপর নিতে পারবেন যে কত পার্সেন্ট ব্যাটারি লেভেল আছে সেটার ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর আমরা অবশ্য দেখেছি এটা ব্যাটারি লেভেলটা আপনার প্রায় 90%-এর কাছাকাছি আছে একদম নতুন ব্যাটারির মতো যেহেতু গাড়িটা ব্যবহার হয়নি যার কারণে আপনার ব্যাটারিটা অনেক ভালো আছে আর এখন আমরা যদি গাড়ির ভিতরের সাইডটা একটু দেখি ইঞ্জিন সাইডটা দেখি তো দেখেন ভিউয়ার্স ইঞ্জিন সাইডটা একদম নতুনের মতো আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্য নতুন গাড়ির দাম এখন অনেক বেড়ে গেছে যার কারণে এখন পোর্টে ওই ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে না তো আমাদের কাছে এই গাড়িটা আছে আপনারা অলমোস্ট নতুনের মতো এই গাড়িতে কোনো রঙের কাজ বা কোনো কোনো ধরনের কাজ এই গাড়িতে করানো হয়নি সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এবং নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা সাইড অনেক ভালো আছে আপনার সাইড থেকে শুরু করে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এবং হচ্ছে আপনার এই যে এই সাইডগুলা দেখেন এখনও অনেক ফ্রেশ আছে আপনার দেখা গেছে এগুলো রাফ ইউজ হলে এগুলো কালার টালার উঠে যায় হ্যাঁ এরকম হয় না এই গাড়িটা খুব যত্ন সহকারে চলছে আর খুবই কম চলছে গাড়িটা মাইলেজটা অরিজিনালি আছে আপনারা চেক করে নিতে পারেন গাড়ি তো আসলে ভালো গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলার কিছু নেই তো আমরা যদি এখন এই যে পিছনের সাইডটা দেখি দেখেন এখানে দেওয়া আছে কোন শোরুম থেকে এই গাড়িটা পারচেস করা আছে বা কতদিন আগে নেওয়া আছে এটা যদি আপনারা জানতে চান তাও জানতে পারবেন আর প্রত্যেকটা জিনিস ভালো আছে দেখেন নতুনের মতো আছে এই যে কাভারগুলো এগুলো একদম গাড়ির সাথে আসছে জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবে আছে এই যে দেখেন 4-স্টার দেওয়া আছে 4-স্টারের গাড়ি এটা আর লাইটগুলো যদি দেখি দেখেন কোথাও কোনো ফাটা বা স্ক্র্যাচ নেই একদম নতুনের মতো আছে যারা ভালো ফ্রেশ গাড়ি খুঁজছেন আমি আসলে তাদেরকে বলবো এই গাড়িটা আপনারা একবার হলে এসে দেখে যেতে পারেন দেখেন প্রত্যেকটা সেট আপ যেভাবে থাকে একটা গাড়ি অনেক সময় পুরান হলে এগুলো রাফ ইউজ হলে ঠিক থাকে না কিন্তু দেখেন আপনার নতুনের মতো আছে সব কিছু গুছানো গাছানো আছে গাড়িটাও ভালো আছে আলহামদুলিল্লাহ আর অনেকে জিজ্ঞেস করেন যে আসলে হাইব্রিডে সিএনজি করা যায় কিনা আসলে হাইব্রিডে সিএনজি বা এলপিজি করার কোনো প্রয়োজন নেই কারণ আসলে সিএনজি এলপিজি করার কারণ হচ্ছে আপনার তেলে যাতে সাশ্রয় হয় তবে হাইব্রিড অপশনটা আপনার তেলে আপনাকে সাশ্রয় করবে বিধায় জাপান ওই টেকনোলজিটা ব্যবহার করেছে যে হাইব্রিড অপশনটা গাড়িতে দিয়েছে ইঞ্জিনের সাথে প্লাস হচ্ছে হাইব্রিডের অপশনটা দেওয়া আছে তো আসলে এখন আমি ওই বিষয়টা যাবো না এখন আমি প্রাইসটা বলে দেবো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16,65,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আসলে আমরা দামটা কমিয়ে রাখতে পারবো তার আগে আপনার গাড়িটা এসে দেখবেন এখন পাশে যে গাড়িটা রাখা আছে এটা হচ্ছে টয়োটা পাচো সিটি এটা হচ্ছে একটি 7-সিটার গাড়ি আপনার এখানে 7 সিট পেয়ে যাবেন যারা ফ্যামিলির জন্য একটু বড় গাড়ি চাচ্ছেন বা দেখা গেছে মেনটেন্যান্স খরচ কম অনেক সময় নোয়া গাড়ি নিতে গেলে খরচ বেড়ে যায় কিন্তু এই গাড়িতে আসলে প্রাইভেট কারের খরচে আপনি 7 সিটের একটি গাড়ি ব্যবহার করতে পারবেন খুব চমৎকার এবং পপুলার একটি গাড়ি ফ্যামিলির জন্য আপনি নিতে পারেন গাড়িটি আর এটা মডেলটা আমি বলে দিই মডেলটা হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014-তে 1500 সিসি একটি গাড়ি তো আসুন আমরা 7 সিটে একটু দেখি দেখার চেষ্টা করি তো ভিউয়ার্স আমরা যদি ভিতরের সাইডটা একটু দেখি তো 7 সিটের এই গাড়িটি ফ্রেশ আছে তো ইনশাল্লাহ যারা এই ধরনের গাড়ি খুঁজছেন আমাদের শোরুমে ভিজিট করবেন আর এসে অবশ্যই গাড়িটি আপনি চেক করে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমি যদি একটু পিছনের সাইডটা দেখাই এখানে কিছু অপশন আছে দেখেন এখানে আপনার যে জায়গাটা আছে এখানে আপনার টুলস রাখার জায়গা আছে আর আপনি যদি চান কোনো লাগেজ বা মালপত্র নেবেন সেক্ষেত্রে আপনি এই যে এই সিটটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা আপনি নামালে এখানে আপনি বিশাল একটা স্পেস পাবেন দেখা গেছে অনেক সময় ফ্যামিলিতে বেশি লোক থাকে না কম লোক থাকে তখন মাল ক্যারি করতে হয় তখন আপনি এটা ভেঙে আপনি এখানে মাল ক্যারি করতে পারবেন সেই সুযোগটা এখানে আছে তো এখন আমরা এই গাড়ির পেপার্সটা যদি বলি পেপার্সটা 2023-24 সাল পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন
একটু দেখি আমরা এক নজরে ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ আসলে এই ভিতরে কালারগুলো আপনার অরিজিনাল আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রেশ আছে আর এটা অরিজিনাল না এটা কালার করা হয়েছে এটা আপনারা আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এছাড়া আপনার বোঝার কোনো উপায় নাই তো আমি যদি এখন এটার প্রাইসটা বলে দেই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,30,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আর এর মধ্যে আপনারা পেপারসটা অবশ্যই 23-24 সাল আপডেট পেয়ে যাবেন তো এখন আমি নেক্সটে যে গাড়িতে যাব আমার পাশে রাখা আছে এটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার এটা হচ্ছে ডিজায়ার একটি মডেল তো ভিউয়ার্স এটা মডেলটা যদি বলি 2012 মডেল এবং 2012 তে রেজিস্ট্রেশন আর এটা আপনার সিসিটা হচ্ছে 1200 আর এটা আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি তেলের আছে এটাতে আপনার এখনো সিএনজি বা গ্যাস কিছু এলপিজি কিছু করা হয়নি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছেন অনেকে ইন্ডিয়ান গাড়ি পছন্দ করেন সুজুকি গাড়ি চাচ্ছেন যারা তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং গাড়িটি দেখবেন আর আমি যদি গাড়ির একটু বাইরের সাইডটা দেখার চেষ্টা করি হ্যাঁ খুব চমৎকার ফ্রেশ এই যে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল আছে গাড়ির সাথে হ্যাঁ গাড়িটা বাইরে থেকে আপনার টাচ আপ করানো হয়েছে যেহেতু আপনার 2012 মডেলের গাড়ি হালকা পাতলা একটু টাচ আপ করা হয়েছে আর দেখেন ভিতরে দেখেন ভিতরের সাইডটা আমরা টাচ আপ করি না রং করি না কালার করি নাই এই যে দেখেন অরিজিনাল আছে এটা হচ্ছে আপনার চেসিস কালার এই চেসিস কালারটা আপনার প্রত্যেকটা সাইডে ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেক্ষেত্রে আপনার ভিতরে কালার বা রং করার প্রয়োজন হয়নি খুব ভালো চমৎকার আছে আমরা এখন যদি একটু ইন্টেরিয়রটা দেখি ভিতরে এটার ইন্টেরিয়রটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র তো ভিউয়ার্স দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে আর গিয়ারটা ম্যানুয়াল যেটা বলেছিলাম আমি আপনার মাইলেজটা খুবই কম চলা আপনার প্রায় অরিজিনাল মাইলেজটাই পেয়ে যাবেন 60-65 মতো চলা আছে তো ইঞ্জিন কন্ডিশনও ভালো অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে আছে আর পিছনে যে জিনিসটা আসলে না বললেই না এটার ভিতরে হিউজ পরিমাণে জায়গা আছে যেটা আপনারা চাইলেই যে কোনো মালপত্র ভারী মালপত্র আপনার চাইলে ক্যারি করতে পারবেন না আর এই গাড়িতে যে পরিমাণে জায়গা আছে এটা সাধারণত আপনার টয়োটা বা অন্যান্য ব্র্যান্ডের গাড়িতে এত স্পেস থাকে না হ্যাঁ গাড়িটার ভিতরে আসলে খুবই কমফোর্ট এবং প্রত্যেকটা সিট কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে হেলানো যায় এই গাড়িটা সম্পর্কে আর কিছু বলার নেই তো আপনার সাথে পেয়ে যাবেন স্টিলের বাম্পার আর এখন আমি যদি এই গাড়ির প্রাইসটা বলে দিই সর্বশেষ এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,45,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আর এটা আমাদের চাওয়া দাম ইনশাল্লাহ আসলে আমরা দাম কমিয়ে দিব তবে গাড়িটা আপনি তার আগে একটু চালিয়ে দেখে আমাদের সাথে দরদাম করে নিতে পারবেন সেই সুযোগ আছে সুজুকি হ্যাঁ মেড ইন জাপান এটা ম্যানুফ্যাকচার ইয়ার আর এটা হচ্ছে মডেল হচ্ছে 2004 এবং 2004 রেজিস্ট্রেশন যেহেতু এই গাড়িটা আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসছে সেক্ষেত্রে এটা আপনার 4 রেজিস্ট্রেশন হয়েছে আর এবং এটা সিসি হচ্ছে 1300 এটাও একটি তেলে চলা গাড়ি সম্পূর্ণ তেলে চলা গাড়ি এটা আপনার আগের যে মালিক ইউজ করেছে উনি তেলেই চালিয়েছে গাড়িটি আলহামদুলিল্লাহ কন্ডিশন অনেক ভালো আছে আমরা যদি একটু ইঞ্জিন সাইডটা দেখি যেটা জাপানিজ ব্র্যান্ডের আসলে সুজুকি শুনলেই আমরা অনেকে ভয় পাই যে হয়তো বা এটা ইন্ডিয়ান গাড়ি অনেকে পছন্দ করে না কিন্তু আসলে ইন্ডিয়ান গাড়িও অনেক ভালো ঠিক আছে ভালো ব্র্যান্ডের গাড়ি আপনার ইন্ডিয়াতে দেখা গেছে অনেক মানুষ এই ধরনের গাড়িগুলো ব্যবহার করে তা আমাদের দেশে আসলে ওই ধরনের এই গাড়ি সম্পর্কে জানা নাই যার কারণে আমরা এই গাড়িগুলোকে অ্যাভয়েড করি কিন্তু আসলে খুবই ভালো কন্ডিশন যারা ইউজ করছেন অবশ্য তারা বলতে পারবেন যে গাড়ির কী ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় আসলে গাড়িটা ব্যবহার করে তো ইঞ্জিন সাইডটা দেখেন খুবই ফ্রেশ চমৎকার আছে একদম অরিজিনাল অবস্থায় আছে দেখেন এই যে এখানে কোনো রং বা কালার কিছু করা হয়নি হ্যাঁ লাইটগুলো ফ্রেশ আছে এই যে দেখেন হিট প্রুফ কাভারটা এটা দেখলে বোঝা যায় এটা আসলে আমাদের দেশে বানানো না এটা আপনার অরিজিনালি জাপান থেকে আসছে যেহেতু এটা জাপানিজ গাড়ি তো এখানে যা আছে সব জাপানি ফিটিং ম্যানুফ্যাকচার ওদের খুবই ভালো আপনার এই গাড়িতে সামনে পিছনে স্টিলের বাম্পার পেয়ে যাবেন আর আরেকটা জিনিস আমি দেখাবো গাড়ির পিছনের সাইডটা দেখেন তেলের গাড়িতে আসলে কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় যারা আসলে দেখা গেছে কোথাও যান ঢাকার বাইরে মুভ করার জন্য তখন দেখেন যে স্পেস থাকে না গাড়ির মধ্যে গ্যাস করার পরে জায়গা থাকে না কিন্তু তেলের গাড়িতে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন জায়গাটা খুবই কাজে লাগে যারা আপনার দূরে যান ঢাকার বাইরে যাওয়া আসা করেন মালটাল কিছু ক্যারি করেন বা গ্রামের বাড়িতে যান তাদের জন্য এই জায়গাটা আপনার খুব কাজে লাগবে আর যদি চান যে না আমি সিটির মধ্যে ইউজ করব গাড়িটা আমার সিএনজি দরকার এলপিজি দরকার আপনি চাইলে এটা কনভার্সন করে নিতে পারবেন তো সর্বশেষ এখন আমি এই গাড়িটার দামটা বলে দিই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,30,000 টাকা এটা আমাদের চাওয়া দাম তবে ইনশাল্লাহ আসলে শোরুমে আমরা যথেষ্ট সম্ভব আপনাদেরকে অনার করে দেবো ইনশাল্লাহ জি আর পাশে থাকছে যে গাড়িটা এটা হচ্ছে 7 সিটের গাড়ি অ্যাভেঞ্জার এটার মডেল হচ্ছে 2007 এবং 2007-ই রেজিস্ট্রেশন এগুলো গাড়ি আপনার ব্র্যান্ড নিউ আসে আর চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আপনার পেয়ে যাবেন হচ্ছে 1300 সিসির ইঞ্জিন আর সাথে থাকছে হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার আর সিএনজি পেয়ে যাবেন ডাবল সিলিন্ডার করা এটা হচ্ছে 80 সিলিন্ডার করা 40-40 করে দুটো সিলিন্ডার লাগানো আছে আর হচ্ছে বাম্পারটা পেয়ে যাবেন ভিগো বাম্পার এটা হচ্ছে বাইরে থেকে আসে আপনার ভিগো বাম্পারটা এটা আমাদের লোকাল না
তবে এটাতে ইনস্টল করা আছে। আর আমরা যদি এখন ইঞ্জিন সাইডটা দেখি, তো ভিউয়ার্স দেখেন ইঞ্জিন সাইডটা খুব চমৎকার আছে, ফ্রেশ কন্ডিশনে। আর এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে ব্ল্যাক কালারের একটি গাড়ি। অ্যাভেঞ্জার গাড়ি আসলে অনেক পছন্দের গাড়ি, যারা চাচ্ছেন যে সেভেন সিটের একটা গাড়ি ইউজ করবেন আর কম খরচে, মেনটেনেন্স খরচ খুবই কম হবে এটা, যেহেতু আপনার 1500 সিসির একটি ইঞ্জিন এটাতে, এটা হচ্ছে 1300 সিসির ইঞ্জিন, এটাতে আপনার তেল গ্যাস খুবই কম খাবে আপনার, যেহেতু 200 সিসি কম আছে, তো 200 সিসির ফ্যাসিলিটিটাও আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটু 7 সিটের ফাংশনটা একটু দেখানোর চেষ্টা করবো ভিতরে। ভিতর সাইডটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার বিস্কিট ইন্টেরিয়র পেয়ে যাবেন, আর হচ্ছে আপনার সিট কভারটা পেয়ে যাবেন খুব সুন্দর। আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডুয়েল এসি। আপনারা পিছনে যে এসি পারফরমেন্সটা যদি ভাবেন যে কম পাবেন, সেক্ষেত্রে আপনার এই যে ডুয়েল এসিটা, এটা অরিজিনালি দেওয়া আছে, সম্পূর্ণ গাড়িটা আপনার পারফরমেন্সটা আপনি পুরোপুরি পাবেন এসি পারফরমেন্সটা। আর আমি যদি পিছনের সাইডটা একটু দেখাই, এই যে দেখেন পিছনে সিলিন্ডার করা আছে আপনার, এখানে দুইটা সিলিন্ডার লাগানো আছে। আপনার যদি যান ঢাকার বাইরে মুভ করবেন, যাওয়া আসা করবেন, আপনাকে বারবার গ্যাস নিতে হবে না, সেই জন্য এটা করা আছে। আর যেহেতু 1300 সিসি, এটা আপনার অনেক অনেক আপনার সাশ্রয় হবে, আর এবং অনেকটুকু পথ আপনি পাড়ি দিতে পারবেন এই সিলিন্ডারটা থাকাতে আর কি। তো এখন আমি এটা সর্বশেষ প্রাইসটা বলে দিচ্ছি, এটা আমাদের সর্বশেষ প্রাইস হচ্ছে 9,20,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস 9,20,000 টাকা। আপনি পেয়ে যাচ্ছেন 7 সিটের একটি গাড়ি। আর অবশ্যই আমাদের শোরুমে আসবেন, ভিজিট করবেন, আপনাদের গাড়ির প্রত্যেকটা পেপারসে আপ টু ডেট পেয়ে যাবেন। যদি কোনোটা ফেল থাকে, সেক্ষেত্রে আমরা আপ টু ডেট করে আপনাদেরকে গাড়িটা দেওয়ার চেষ্টা করবো। তা ভিডিওটা শেষ করার আগে আমি আমার লোকেশনটা একটু বলে দিচ্ছি। আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যানের পাশে, আর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে নবীনগর 3 নম্বর রোড, মেন রোডেই দেখবেন আপনার। মেন রোডের সামনে একটা খান টাওয়ার আছে, 10 তলা বিল্ডিং, ওটা নিচে আমাদের শোরুম কার পয়েন্ট বিডি। তো সবাই আমাদের শোরুমে আসবেন, ভিজিট করবেন, এবং চা খাওয়া দাওয়াত রইল সবাইকে, এবং আমার সাথে থাকার জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।